রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এবার এ, বি এবং সি তিনটি ইউনিটে পরীক্ষা চলবে 27 জুলাই পর্যন্ত। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, প্রতিদিন 4টি শিফটে নেওয়া হবে পরীক্ষা। এবার অংশ নিচ্ছে মোট 1.5 লাখ পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে লড়ছেন অন্তত 38 জন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এবার এ, বি এবং সি তিনটি ইউনিটে পরীক্ষা চলবে 27 জুলাই পর্যন্ত। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, প্রতিদিন 4টি শিফটে নেওয়া হবে পরীক্ষা। এবার অংশ নিচ্ছে মোট 1.5 লাখ পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে লড়ছেন অন্তত 38 জন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এবার এ, বি এবং সি তিনটি ইউনিটে পরীক্ষা চলবে 27 জুলাই পর্যন্ত। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, প্রতিদিন 4টি শিফটে নেওয়া হবে পরীক্ষা। এবার অংশ নিচ্ছে মোট 1.5 লাখ পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে লড়ছেন অন্তত 38 জন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এবার এ, বি এবং সি তিনটি ইউনিটে পরীক্ষা চলবে 27 জুলাই পর্যন্ত। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, প্রতিদিন 4টি শিফটে নেওয়া হবে পরীক্ষা। এবার অংশ নিচ্ছে মোট 1.5 লাখ পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে লড়ছেন অন্তত 38 জন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এবার এ, বি এবং সি তিনটি ইউনিটে পরীক্ষা চলবে 27 জুলাই পর্যন্ত। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, প্রতিদিন 4টি শিফটে নেওয়া হবে পরীক্ষা। এবার অংশ নিচ্ছে মোট 1.5 লাখ পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে লড়ছেন অন্তত 38 জন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এবার এ, বি এবং সি তিনটি ইউনিটে পরীক্ষা চলবে 27 জুলাই পর্যন্ত। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, প্রতিদিন 4টি শিফটে নেওয়া হবে পরীক্ষা। এবার অংশ নিচ্ছে মোট 1.5 লাখ পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে লড়ছেন অন্তত 38 জন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এবার এ, বি এবং সি তিনটি ইউনিটে পরীক্ষা চলবে 27 জুলাই পর্যন্ত। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, প্রতিদিন 4টি শিফটে নেওয়া হবে পরীক্ষা। এবার অংশ নিচ্ছে মোট 1.5 লাখ পরীক্ষার্থী, প্রতি আসনের বিপরীতে লড়ছেন অন্তত 38 জন শিক্ষার্থী।